তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে প্রবাহিত, তোমাদের বাড়ির গেটের সামনে বেশি দূরে যেতে হবে, কারণ দূরে নদী থাকলে মাঝে মাঝে যাই গোসল করতে, তাই না? কিন্তু গেটের সামনে নদী থাকলে কি আর কুয়াতে গোসল করবেন, নলকূপে গোসল করবেন, পুকুরে গোসল করবেন? কেউ পাগল আছে যে বাড়ির গেটে আছে নদী, এত ফ্রেশ পানি আর পুকুরে গোসল করবেন? ময়লা আবর্জনা যেখানে জমে আছে না গোসল করবেন? তোমাদের বাড়ির গেটের সামনেই যদি নহর থাকে, নদী প্রবাহিত থাকে, অন্য রেওয়ায়ত আছে নাহারিন জারিন চলন্তমান বহমান নদী রয়েছে, যারা বাংলাদেশ থেকে বা নিজের এলাকা থেকে অন্য এলাকায় যায়নি, অন্য জাতির সাথে মিশেনি, তারা জানবে না, আমাদের দেশের মানুষরা জানে না। কিন্তু আমরা আরব দেশে আসার পরে বা আমরা উত্তরপ্রদেশে লেখাপড়া করেছি, ইউপিতে উর্দু ভাষীদের মাঝে ছাত্রদের সাথে থেকেছি, এই জন্য আমরা দেশ থেকেই জানি আমরা ডেইলি গোসল করাটা ফরজ না সুন্নাত না, তারপরেও ডেইলি গোসল করি, করি না করি না, ডেইলি একটা গোসল দিতেই হবে, বাইরে কাজ করি আর না করি একটা করে গোসল করতে হবে দুপুরবেলা। কিন্তু অন্যরা যদি খুব ভালো হয় তো সপ্তাহে একটা গোসল, যদি খুব ভালো হয় তো সপ্তাহে একটা গোসল, শুক্রবার গোসল। অনেকে শুক্রবার গোসল করে কি করে না, ওদের পাশে নামাজ পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, বন্ধে খুশু খুশু সমস্ত। তো একবার গোসল করে যদি এত ফ্রেশ থাকা যায়, পাঁচবার যদি গোসল করে, নবীসাল বলছেন যে আচ্ছা তোমাদের বাড়ির সামনে নদী প্রবাহিত, আর তাতে যদি একটা ছিল বিয়ে করলো এবং খামসান পাঁচবার করে গোসল করলো, হারিয়ার কমেন দ্বারা নেই সাহেব, শরীরে ময়লা থাকবে, দিনে পাঁচবার গোসল করে শরীরে ময়লা থাকবে, দুবার গোসল করলে থাকবে, হ্যাঁ ঘামলে কতবার ঘামবে, দুইবার ঘামবে, জি দুইবার গোসল করা যথেষ্ট ময়লা আবর্জনা দূর করার জন্য আর ঘাম দূর করার জন্য, পাঁচবার করে গোসল করলে কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবিদের জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো কিছু বাকি থাকবে না, কোনো ময়লা আবর্জনা থাকবে না, ধুলোবালি থাকবে না। তাহলে নজ বলে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে যখন পড়লেন, জামাতে নামাজ পড়লে গুনাহ মাফের মেলা ওসিলা আছে, একটু নামাজ পড়লে গুনাহ মাফ হয়, তার সাথে সাথে জামাতে নামাজ পড়লে যে আপনি মসজিদে হেজে আসলেন, প্রত্যেক পদে পদে কদমে কদমে গুনাহ মাফ হয়, কদমে কদমে নেকি হয়, মর্যাদা বাড়ে। মসজিদে যে নামাজের অপেক্ষায় বসে থাকলেন তাতে গুনাহ মাফ হয়, ফেরেশতারা দোয়া করতে থাকে, মসজিদে নামাজ পড়ার মেলা দিক রয়েছে যেগুলি হচ্ছে গুনাহ মাফের মাধ্যম।